অযত্ন অবহেলায় কখনো হাসপাতালের বারান্দায় অথবা সিঁড়িতে মানবেতর জীবনযাপন করছেন পরিচয়হীন এ প্রতিবন্ধী নারী। হাসপাতালে আগত রোগীর স্বজন বা কর্মচারীরা দয়া করে খাবারের জন্য কিছু দিলে সেদিনের মতো নিবারণ হয় তার ক্ষুধা, তা না হলে দিন পার করতে হয় অনাহারে। দীর্ঘ প্রায় এক বছর যাবৎ হাসপাতালে যত্রতত্র ঘুরতে দেখা যায় মানসিক প্রতিবন্ধী এ নারীকে, অথচ দেখার কেউই নেই। সম্প্রতি জানা যায় অভিভাবকহীন প্রতিবন্ধী এ নারী অন্তঃসত্ত্বা, পরবর্তীতে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং 14 মার্চ রাতে হাসপাতালে ফুটফুটে তিনটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু সকাল হতে না হতেই তিনটি সন্তানের মধ্যে একজনকে হাসপাতালে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বাকি দুই নবজাতককে দত্তক নিয়েছে বলে দাবি করছেন দুই নিঃসন্তান দম্পতি। পাগলের কাছ থেকে আর ডাক্তারের কাছ থেকে সিস্টারের কাছ থেকে লিয়ে গেছে। একটা বাচ্চা চুরি হয়ে গেছে আগেই, প্রথমটা লিয়ে গেছে আর এটা দ্বিতীয়টা ওই বাবু লিয়ে। ওই রোগীর কোনো গার্জিয়ান নেই, তো আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডের যে ডাক্তার আছে বা হচ্ছে আমাদের যারা ডেলিভারি করাচ্ছে আমাদের সিস্টার তাদেরকে বলে, এমনকি হচ্ছে যে আমাদের জেলখানা থেকে পুলিশ আসছিল ওনাদেরকেও জানাইছি যে একটা বাচ্চা আমি নিচ্ছি। মানসিক প্রতিবন্ধী নারীর তিনটি সন্তান প্রসবের কথা স্বীকার করলেও ঘটনায় নিজেদের দায় নিতে নারাজ কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাটি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে, তদন্তে প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পাবনা সদর থানার এ কর্মকর্তা। বলছি আমাদের পুলিশ গেছিল তাদের সাথে কথা বলছি যে আপনারা নেন, একটা আমার থানার ভিতর থেকে যদি একটা আসামি চলে যায় এই দায় দায়িত্ব আমাদের লাগে, তাদের জুরিডিকশনের ভিতর থেকে, তারপরে তারা যদি একটা আইনগত ব্যবস্থা নেয় তাদের লোকও যদি জড়িত থাকে আমরা ব্যবস্থা নিব। হাসপাতালের অভ্যন্তরে অসাধু দালাল চক্রের উৎপাত ও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। হাসপাতালের অনিয়ম দুর্নীতি ও দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত সহ উন্নত চিকিৎসা নিশ্চিতের দাবি পাবনাবাসীর। ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী। সত্য জ্ঞান, সত্য বিজ্ঞান, সত্য সাম্যের, সত্য স্লোগানের, সত্য দেশ, সত্য মানুষ, সবই সত্য, সবাই সত্য। এত সব সত্যের ভেতরের সত্যটাও আমরা জানতে চাই, জানাতে চাই। দৈনিক নয়া শতাব্দী, সত্যের নতুন সারথী।